আওয়াজ বাড়ায় বাড়ায় করবেন এই তাসবি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, এগুলো পারমাণবিক অস্ত্রের চেয়েও বেশি পাওয়ারফুল। এই জন্য নাস্তিকরা আল্লাহু আকবরের আওয়াজকে ডরায়, গানের আওয়াজে ডরায় না। কথা বলেন ঠিক না? রাত 2টা 3টা 4টা পর্যন্ত রানামোলার বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়, গায়ে হলুদের অনুষ্ঠান হয়, ঢোল তবলার আওয়াজে মাইকে কোনো সমস্যা হয় না, ঘুমে ডিস্টার্ব হয় না, হার্টে ব্যথা হয় না, কিন্তু মাহফিলের আওয়াজ যদি রাত 12টা পার হয়, কলিজায় যাদের ব্যথা হয় এদের নাম মুসলমানের তালিকায় থাকতে পারে না। এই জন্য আওয়াজ কমাইবেন না, আওয়াজ বাড়াইবেন। দেখেন না, এক নারায় তাকবীর আল্লাহু আকবার ভাইরাল হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? বাতিলের টার্গেট আল্লাহু আকবরের আওয়াজ কোথায় শিক্ষা দেওয়া হয়? এতদিন চেষ্টা করছে ডাইরেক্ট বন্ধ করার জন্য, এখন কেন্দ্র বন্ধ করার চেষ্টা করে, দেখি আল্লাহু আকবর বন্ধ হয় না, সুবহানাল্লাহ বন্ধ হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ হয় না। তো কেন হয় না? আল্লাহু আকবর মসজিদের মধ্যে শিখাইতেছে, আল্লাহু আকবর মাদ্রাসার মধ্যে শিখাইতেছে, বুঝছি। আল্লাহু আকবরের আওয়াজ বন্ধ করতে হলে মাদ্রাসা বন্ধ করতে হবে, আল্লাহু আকবরের আওয়াজ বন্ধ করতে হলে মসজিদের মেম্বারগুলো সরকারি মৌলভি দিয়ে সাজায় ফেলতে হবে, আল্লাহু আকবরের আওয়াজ বন্ধ করতে হলে দারুল উলুম দেওবন্দের অনুসারী প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিতে হবে, হকের আওয়াজ বন্ধ করতে হলে মাদ্রাসাগুলোতে তালা দিতে হবে, শিক্ষানীতিতে ইসলামী কোনো বই পুস্তক রাখা যাবে না। এখন বাতিল চক্রান্ত করতেছে আরেকভাবে। কথা বলেন ঠিক না? প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক নীতির খসড়া হচ্ছে মুসলমান। এক সময় আসবে এই প্রাথমিক শিক্ষা যদি বাস্তবায়ন করা হয়, বাংলাদেশের আওয়ামী মাদ্রাসাগুলোতে নিচের দিকে কোনো ছাত্র পাওয়া যাবে না। বাচ্চা প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক, আর যে প্রাথমিক শিক্ষার মধ্যে ইসলাম নাই, ওই প্রাথমিক শিক্ষা নয় উচ্চতর শিক্ষা পর্যন্ত অর্জন করে নামদারি নিজুম মজুমদারের মতো নামদারি মুসলমান ভিতর কথা নাস্তিক ছাড়া আর কিছু তৈরি হইতে পারে না। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। এজন্য খুব সতর্কভাবে আগাইতে হবে, খুব সতর্ক, বাতিল খুব সতর্ক, আমাদেরও থাকতে হবে অনেক সতর্ক। হাক্কানি আলেম কে চিনতে হবে, জুব্বা দেখলেই যেন হাক্কানি আলেম মনে না করি, পাগড়ি দেখলেই যেন হাক্কানি আলেম মনে না করি, পেট মোটা দেখলেই যেন হাক্কানি আলেম মনে না করি, চাপার জোর বেশি থাকলেই যেন হাক্কানি আলেম মনে না করি। হাক্কানি আলেম তো সে হবে যার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে রাসূল ও জামাতে সাহাবার নমুনা থাকবে, ঠিক না? যার মধ্যে সুন্নতে রাসূল নাই, যার মধ্যে জামাতে সাহাবার মডেল নাই, সে নামদারি হাক্কানি হতে পারে, বিরাট বড় কোন খানকার পীরও হতে পারে, সে নিজেকে আশেকে রাসূল দাবি করতে পারে, জশনে জুলুসের নামে, ঈদে মিলাদুন্নবীর নামে বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানও করতে পারে, আবার দলিলও দিতে পারে, সে হয়তোবা মুসলমানের হৃদয় জয় করার জন্য কোন টক্সর মধ্যে টক্স করে মুসলমানের হৃদয়ে জায়গাও করে নিতে পারে, কিন্তু মুসলমান এত বোকা নয়, মুসলমান তো তার হৃদয়ে জায়গা দিবে ওই আলেমকে যার মাথা থেকে পা পর্যন্ত সুন্নত আছে, ঠিক না? কোন বেদাতিকে উম্মতে মুসলিমা জায়গা দিতে পারে না, পারে না, পারে না। মনে থাকবে? এজন্য আমার আগেও হুজুর বলে গেছেন, হাক্কানি উলামায়ে কেরাম ছিলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল লাযিনা আসতাফা, أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم: ثلاث من كن فيه وجد حلاوة الإيمان. أي كاميرا بندو করে না, এই যে মোবাইল ওয়ালা বন্ধ করে বসেন, মন চাইলে নাইলে যান গেছে. من كان الله ورسوله أحب إليه مما سواهما
ومن أحب عبدا لا يحبه إلا لله ومن يكره أن يعود في الكفر بعد إذ أنقذه الله منه كما يكره أن يلقى في النار أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر فإن أصدق الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها كل محدثة بدعة كل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم پھر پیش نظر گنبد خضرا ہے حرم ہے پھر پیش نظر گنبد خضرا ہے حرم ہے پھر نام خدا روضہ جنت میں قدم ہے پھر نام خدا روضہ جنت میں قدم ہے پھر شکر خدا سامنے محراب نبی ہے پھر شکر خدا سامنے محراب نبی ہے یہ ان کا کرم ان کا کرم ان کا کرم ہے رگ رگ میں ہو رگ رگ میں ہو محبت رسول عربی کا رگ رگ میں ہو محبت ہے رسول عربی کا جنت کے خزائن کے ہی بیع سلم ہے جنت کے خزائن کے ہی بیع سلم ہے الحمدللہ مدرسۃ الرحمہ اترائے ادوگے حافظ و افتاح ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মহতারাম সদর সম্মানিত সভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত জাতির রাহবার আকাশের নক্ষত্রতুল্লাহ হযরতে উলামায়ে কেরাম এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে আজম যুবক বন্ধুরা ছোট ছোট বাচ্চারা ও আজিজ তলাবা শুকরিয়া আদায় করছি যে মহান মালিকের তৌফিকে ফিতনা ফাসাদের সময়ও কোরআন সুন্নার নিসবতে ওলামা হযরতের জবানে মোবারক থেকে কিছু কথা বলা এবং শুনবার জন্য যে রব্বে করিম আমাদেরকে বাছাই করে নিয়ে এসেছেন কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ বেশি জোরে পড়েন না বাতিলের কলিজায় আগুন লেগে যাবো আসতে পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন তো দেখে এবার আগে তো আসতে পারছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আওয়াজ বাড়ায় বাড়ায় করবেন এই তাসবি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার এগুলো পারমাণবিক অস্ত্রের চেয়েও বেশি পাওয়ারফুল এই জন্য নাস্তিকরা আল্লাহু আকবরের আওয়াজকে ডরায় গানের আওয়াজে ডরায় না কথা বলেন ঠিক না রাত দুইটা তিনটা চারটা পর্যন্ত রানামোলার বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয় গায়ে হলুদের অনুষ্ঠান হয় ঢোল তবলার আওয়াজে মাইকে কোনো সমস্যা হয় না ঘুমে ডিস্টার্ব হয় না হার্টে ব্যথা হয় না কিন্তু মাহফিলের আওয়াজ যদি রাত ১২টা পার হয় কলিজায় যাদের ব্যথা হয় এদের নাম মুসলমানের তালিকায় থাকতে পারে না
এজন্য আওয়াজ কমাইবেন না, আওয়াজ বাড়াইবেন। দেখেন না, এক নারায় তাকবীর আল্লাহু আকবার ভাইরাল হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? বাতিলের টার্গেট আল্লাহু আকবারের আওয়াজ কোথায় শিক্ষা দেওয়া হয়? এতদিন চেষ্টা করছে ডাইরেক্ট বন্ধ করার জন্য, এখন কেন্দ্র বন্ধ করার চেষ্টা করে। দেখি আল্লাহু আকবার বন্ধ হয় না, সুবহানাল্লাহ বন্ধ হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ হয় না। তো কেন হয় না? আল্লাহু আকবার মসজিদের মধ্যে শিখাইতেছে, আল্লাহু আকবার মাদ্রাসার মধ্যে শিখাইতেছে। ও বুঝছি, আল্লাহু আকবারের আওয়াজ বন্ধ করতে হলে মাদ্রাসা বন্ধ করতে হবে, আল্লাহু আকবারের আওয়াজ বন্ধ করতে হলে মসজিদের মেম্বারগুলো সরকারি মৌলবী দিয়ে সাজায় ফেলতে হবে, আল্লাহু আকবারের আওয়াজ বন্ধ করতে হলে দারুল উলুম দেওবন্দের অনুসারী প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিতে হবে, হকের আওয়াজ বন্ধ করতে হলে মাদ্রাসাগুলোতে তালা দিতে হবে, শিক্ষানীতিতে ইসলামী কোনো বই পুস্তক রাখা যাবে না। এখন বাতিল চক্রান্ত করতেছে আরেকভাবে। কথা বলেন ঠিক না বেঠি? প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক নীতির খসড়া হচ্ছে মুসলমান। এক সময় আসবে এই প্রাথমিক শিক্ষা যদি বাস্তবায়ন করা হয়, বাংলাদেশের আওয়ামী মাদ্রাসাগুলোতে নিচের দিকে কোনো ছাত্র পাওয়া যাবে না। বাচ্চা প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক, আর যে প্রাথমিক শিক্ষার মধ্যে ইসলাম নাই, ওই প্রাথমিক শিক্ষা নয় উচ্চতর শিক্ষা পর্যন্ত অর্জন করে নামদারি নিজুম মজুমদারের মতো নামদারি মুসলমান ভিতর কথা নাস্তিক ছাড়া আর কিছু তৈরি হইতে পারে না। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। এজন্য খুব সতর্কভাবে আগাইতে হবে, খুব সতর্ক, বাতিল খুব সতর্ক, আমাদেরও থাকতে হবে অনেক সতর্ক। হাক্কানি আলেমকে চিনতে হবে। জুব্বা দেখলেই যেন হাক্কানি আলেম মনে না করি, পাগড়ি দেখলেই যেন হাক্কানি আলেম মনে না করি, পেট মোটা দেখলেই যেন হাক্কানি আলেম মনে না করি, চাপার জোর বেশি থাকলেই যেন হাক্কানি আলেম মনে না করি। হাক্কানি আলেম তো সে হবে যার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে রাসূল ও জামাতে সাহাবার নমুনা থাকবে, ঠিক না বেঠি? যার মধ্যে সুন্নতে রাসূল নাই, যার মধ্যে জামাতে সাহাবার মডেল নাই, সে নামদারি হাক্কানি হতে পারে, বিরাট বড় কোন খানকার পীরও হতে পারে, সে নিজেকে আশেকে রাসূল দাবি করতে পারে, জশনে জুলুসের নামে, ঈদে মিলাদুন্নবীর নামে বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান করতে পারে, আবার দলিলও দিতে পারে, সে হয়তোবা মুসলমানের হৃদয় জয় করার জন্য কোন টক্সর মধ্যে টক্স করে মুসলমানের হৃদয়ে জায়গাও করে নিতে পারে, কিন্তু মুসলমান এত বোকা নয়, মুসলমান তো তার হৃদয়ে জায়গা দিবে ওই আলেমকে যার মাথা থেকে পা পর্যন্ত সুন্নত আছে, ঠিক না বেঠি? কোন বেদাতিকে উম্মতে মুসলিমা জায়গা দিতে পারে না, পারে না, পারে না। মনে থাকবে? এজন্য আমার আগেও হুজুর বলে গেছেন, হাক্কানি উলামায়ে কেরাম চিনবেন, বেদাত আর সুন্নত কোনটা এটা চিনবেন, এটা চিনানোর দায়িত্ব উলামায়ে কেরামের। এখন আমরা মাহফিলের মধ্যে আসি, কে কাঁপাইতে পারে, কে হাসাইতে পারে, কে কাঁদাইতে পারে, কে ভাইরাল, জনগণ বেশি হয়, তাদের নাম দেখলে পোস্টারে কার কি অবস্থান। আর আল্লাহওয়ালারা যদি কথা বলেন, এই যে আমার আগ দিয়ে কথা বলছেন, আমাকে মুফতি হাবিবুর রহমান সাহেব বলতেছেন যে আমি হুজরতকে কিভাবে বলবো, আমি তো হজরতকে যে বলবো সংক্ষেপ করার জন্য, পরে হজরত আবার বলতে চাইতেছেন, আমি বলছি পাঁচ মিনিট পরে বলেন আরো, পরে উনি টের পেয়ে গেছেন। কারণ এই সমস্ত আলেম আমাদের দেশের জন্য নেয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের ছায়া আমাদের উপর দীর্ঘ করে দেন, বলেন আমিন। এখানে কি জায়গা আছে আরো বসা যায়? আমি খুব লম্বা চোর আলোচনা করব না, শুনছেন আপনারা, রাফি ভাই চলে আসছেন, হয়তো মাদ্রাসায় আছেন, এই টাইনা টুইনা বেশির থেকে বেশি 40-50 মিনিট কথা বলবো ইনশাল্লাহ, এরপরে রাফি ভাই কথা বলবেন, আসবেন, এই ফাঁকাগুলো বন্ধ করে দেন। আপনারা তো আমার চিনেনি, আমি তো আর বাইরের থেকে আই নাই এখানে, আগে এই ফাঁকা ফাঁকাগুলো বন্ধ করেন। ছোট্ট একটা মুখতাসার আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প মুখতাসার সময়ে একটা ছোট্ট মেসেজ দিয়ে চলে যাব। এই সামনে আগায় যান, এই যে আপনারা যারা আছেন সামনে আগান, আর ওখানে যারা যদি মনে করেন প্যান্ডেলে আসবেন তাহলে এসে পড়ে সামনে আগায় দেন, এই ফাঁকাগুলো নরেন নরেন একটু নড়াচড়া করেন, আগে আসেন না, মিলে বসেন, মিলেন মিলেন মিলে যান, মাহফিল বড় দেখানো দরকার নাই, ছড়ায় ছিটায় এই আসেন সামনে। আমাদের দেশে 300 লোকের মাহফিল থাকলেও এটা মহাসম্মেলন চলতেছে, চলছে গাড়ি যাত্রাবাড়ি, যার যেমন মন চায় চলতেছে আর কি, চলছে
চলবে এটাই, আইসা করেন সামনে, এই মহাসম্মেলন দরকার নেই বেশি দেখায়, এই ফাঁকাটা আপনারা উঠেন, উঠে পড়েন, এখন তো শীত না যে জায়গা গরম হয়েছে, হ্যাঁ পড়ে না পড়ে না, সামনে আগান। আল্লাহ তুমি সকলকে কবুল ও মঞ্জুর করো, বলেন আমিন। আমি খুতবার মধ্যে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ছোট্ট একটি আয়াতে কারিমা, এবং রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি হাদিস পড়েছি। অনেক উলামায়ে কেরাম আছেন, হাদিসে রাসূল তো নিজের নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগায় না, খয়রুল হাদি হাদি মুহাম্মাদিনের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিসের ইবারত না, এটা তো আলাদা বাইরে হয়ে গেছে আর কি, ওই যে মুহাম্মদ বলে যে বাইরে হয়ে গেছে, এটা উর্দু করে নিলাম, রাসূল তো হাদিসে বলেন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটি হাদিস পড়েছি, আয়াত এবং হাদিস দ্বয়কে সামনে রেখে বর্তমান সময়ে প্রেক্ষাপটে ছোট্ট একটা মেসেজ, আমাদের ঈমানের মধ্যে কিন্তু গুনে ধরে গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার সাথে কথা বলতে হইব, ঠিক হইলে ঠিক বলবেন, সব ঠিক বলা দরকার নাই, আর বেঠিক হইলে জোরে কইবেন বেঠিক, পারবেন তো? কারণ বক্তায় জিজ্ঞেস করে ঠিক না বেঠিক, বেঠিক হইলে মাঝে মাঝে কইবেন বেঠিক, সাথে সাথে কথা বলতে হয়, কথা না বললে মনোযোগ অন্যদিকে যায়, এই জন্য নামাজের মধ্যেও আল্লাহ আর বান্দার কথোপকথন হয়, সুবহানাল্লাহ কইেন না এত আস্তে, এই শুরুতে বইসে আওয়াজ দিলাম তাসবিহ, তাসবিহের জন্য এই ফায়দা, সবাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আবার পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লাভ আছে না নাই? ওই ওই আওয়াজ মুখস্থ হুজুর, একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা ব্যাগটা শেষ, আর কইয়া কি করবো, এর লেগে আর কই না। আল্লাহর পয়গম্বর বলেন সুবহানাল্লাহি নিসফুল মিজান, ওমান উম্মতেরা একবার একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহর তাসবিহটা পড়ে, সাথে সাথে মিজানের অর্ধেক নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। এমন একটা মাহফিলে আসতে পারছেন, পড়েন একবার আলহামদুলিল্লাহ, আল্লাহর পয়গম্বর বলেন একবার সুবহানাল্লাহ পড়ার দ্বারা মিজানটা অর্ধেক হয়ে যায়, আর একবার যখন বান্দা আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহি তামদাউ, আলহামদুলিল্লাহ পড়ার সাথে সাথে মিজান পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি তাসবিহ পড়ার তৌফিক দাও, বলেন আমিন। এখন যুবকদের হাতে, বুড়াদের হাতে, সবার হাতে আগে তাসবিহ থাকতো, আগে যুবক বয়সে তাসবিহ না থাকলেও বুড়া বয়সে তাসবিহ নিত, এখন যুবকেও ফেসবুক, বুইরাও ফেসবুক, যুবকের হাতেও মোবাইল, বুড়ার হাতেও মোবাইল, আওয়ামের হাতেও মোবাইল, উলামায়ে কেরামের হাতেও মোবাইল, এক আমুমি ভাইরাস চলতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? আর ওয়াজ মাহফিলের মধ্যে গিয়া সব নিজেরা নিজেরা ওয়াজ মাহফিলের মধ্যে গিয়া, আগে শুনতাম ছোটবেলায় তো, আমি তো বক্তার ছেলে জানেনি, আপনারা ওই যে হুজুর ঘোষণা করছে মাহমুদ, আমার বাপে এবছর বিয়ে, হ্যাঁ আমার সময়টা বলে দেন, কয়টায় আমি ছেড়ে দেবো এটা বলে দেন, এই আস্তে আপনারা না মোতাম হিসাবে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করে আমার সময় এটা বলে দেন, পরে আমি এ করতেছি যে আমি লাস্ট কয়টায় ছেড়ে দিব ঠিক এই সময়টা বলে দেন আমাকে, কিনা বলতেছিলাম আগে ছোটবেলায় মাঝে মাঝে ওই মাদ্রাসা ছুটি থাকলে আব্বুর সাথে যাইতাম, এ মাঝে মাঝে ওয়াজ শুনতাম, বিভিন্ন ওলামায়ে কেরাম বয়ান করতো, টিভির কথা বলতো, ঘরে ঘরে টিভি, ঘরে ঘরে টিভি, ভিসিআর, সিনেমা, এদের বিরুদ্ধে সব বক্তারা, আব্বু তো আকসার অধিকাংশ জায়গায় প্রধান বক্তা, এগারোটা তিরিশ অধিকাংশ জায়গায়, এখন বাজে কয়টা রে, এগারোটা সতেরো, বসেন বসেন বসেন, আপনারা কিছু কইেন না, এটা ওখানে যেভাবে ইন্তেজাম আছে প্রতিপক্ষ, এটাই এটাই মনে, আমার বয়ান হওয়ার কথা ছিল সনয়টায়, সনয়টায় আমাকে দেওয়ার কথা ছিল, যে কারণে আমি আমার মসজিদে শুক্রবারে তাফসির করি, ওই তাফসিরে আপনার রাত্রে প্রায় মোনাজাত করতে করতে আমার দেড় ঘন্টা পৌনে দুই ঘন্টা চলে যায় প্রায়ই, যদিও এক ঘন্টা শিডিউল, প্রশ্ন উত্তর থাকে, সব প্রশ্ন উত্তর সববার দিয়ে তাড়াতাড়ি আসছি, যখন রানাবুলার কোনায় আসছি তখন ফোন দিছে বয়ান আপনার মনে হয় এগারোটা বেজে যেতে পারে, সাড়ে দশটা এগারোটায়, তখনই বুঝছি যে গোলেমালে যাই দিন, যাইতে থাক তকবিরে যেটা আছে এটাই কোনো সমস্যা নেই, বলতেছিলাম তখন টিভির বয়ান হইতো টিভি, এখন সচরাচর উলামায়ে কেরামের মসজিদে আপনারা জুমা পড়েন, খতিব সাহেবরা টিভির বিরুদ্ধে ওয়াজ শুনেন,
সচরাচর শোনা যায় না, কারণ খতিব নিজেই সামনে ক্যামেরা একটা ফিট করে রাখছে যেটার ভিডিও হইতেছে, এটা একটু পরে মোবাইলে ছাড়বো, এটার মধ্যে পাঁচটা অ্যাড দিবে ওয়াজ মাহফিলের মধ্যে, যারা ছাড়বে ব্যবসার জন্য পাঁচটা অ্যাড দিবে, এটা কিন্তু একটু তিতা লাগতে পারে আমাদের, কিন্তু কথা এগুলো বাস্তব। আমার সামনেই যখন ক্যামেরা চলতেছে, আমার ভিডিও আমি করতেছি, আমি আবার টিভির বিরুদ্ধে বলি কেমনে? কথা বলেন ঠিক না বেঠি? যে কারণে টিভির বিরুদ্ধে ওয়াজ কমে গেছে। কয়েকদিন পরে দেখবেন আস্তে আস্তে ব্যাংকের মধ্যে জোড়া হইব, তখন ইসলামী ব্যাংকিং এর নামে, ইসলামী ব্যাংকিং এর নামে, এরপরে কয়েকদিন পরে ইসলামী সুদ। আমাদের সিলেটের তফাজ্জল্লক হবিগঞ্জ সাহেব, আমি তখন তাইসির জামাতে পড়ি, নান্দাইল বারুগ্রাম মাদ্রাসা, ওখানে লক্ষাধিক মানুষের সমাবেশ, আব্বুর সাথে গেলাম ওখানে। হজরত এক বয়ানের মধ্যে আজ থেকে প্রায় 18-19 বছর আগে হজরত এক বয়ানের মধ্যে ওখানে বলছিলেন যে দেখ, যেমনে ইসলামী সঙ্গীত এই সেই সব কিছুর নামে ইসলাম শুরুতে লাগাইলেই যেভাবে যায় জইতেছে, কয়েকদিন পর দেখবা ইসলামী জিনা, ইসলামী জুয়া, ইসলামী সুদ, শুরুতে ইসলাম লাগাইব আর সব জায়েজ হয়ে যাবে। মিন আলামাতিল কিয়ামা, তা কিয়ামতের আলামত এখন চালু হইতেছে অনেক জায়গায়। ইয়াতে রমজানে ওমরায় গেলাম যখন, আমার খালু শ্বশুর যাত্রাবাড়ি মাওলানা মাহমুদুল্লাহ হাসান সাহেব একসাথেই গেছি, আমরা একসাথে ছিলাম, তো হজরত শুনাইতেছেন সৌদিতে নিকাহে মাইসিরা, উলামায়ে কেরাম বুঝবে, এই বাস বিভিন্ন কিছু এখন ইসলামের নামে নিকাহে মুতা এই সেই হাবি জাবি সব ইসলামের নামে জায়েজ করে দিতেছে। এগুলো আমাদের দেশে আসবে, বাঁচাবার পথ উলামায়ে কেরামের সাথে থাকতে হবে, মাদ্রাসা ইসলামের কেন্দ্রগুলোকে হেফাজত করতে হবে, পারবেন ইনশাআল্লাহ। যদি ইসলাম নিয়ে বাঁচতে চান, যদি বাংলাদেশে এই স্বর্ণের পরিবেশ এখনো যতটুকু আছে, এই সোনার দেশে সোনালী পরিবেশ এখনো যতটুকু আছে, শুকরিয়া, এখনো রাস্তাঘাটে ওপেন জিনা হয় না, অন্যথায় ওই দিন বেশি দূরে নয় ওপেন জিনা হবে রাস্তাঘাটে, কেউ রাস্তার পাশে যাও এটা বলতেও সাহস হবে। ওই পরিবেশ যদি দেখতে না চান, আপনার সন্তানের হাতে আপনি খুন হন, আপনি বৃদ্ধ হওয়ার পরে আপনার জীবন দশায় আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে না পাঠাক, যদি না চান তাহলে এই মাদ্রাসাগুলোকে হেফাজত করতে হবে, উলামায়ে কেরামের সাথে থাকতে হবে। উলামা এবং মাদ্রাসা এগুলো হলো ঈমান রক্ষা করার কেন্দ্র, এগুলো হলো ঈমান রক্ষা করার কেন্দ্র। যতদিন পর্যন্ত ঈমান রক্ষা হবে, যতদিন পর্যন্ত ঈমান ঈমান রক্ষা হবে, ততদিন এই রাফি বাইরে নিয়ে আসতে বলেন, মত হিসেবে ফোন দেন, ঠিক 11:30 ছেড়ে দেব, মত হিসেবে ফোন করে। যতদিন পর্যন্ত এই মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, ততদিন পর্যন্ত ইসলাম থাকবে। ইসলামের সাথে মাদ্রাসা মসজিদের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে থাকবার তৌফিক দান করেন, বলেন আমিন। আয়াত পড়ছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বিজয়ের ওয়াদাও রাখছেন এই ঈমানের সাথে, বিজয়ের ওয়াদা এই ঈমানের সাথে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা দুর্বল হবে না, ওয়ালা তাহজানু তোমরা চিন্তা করবে না, আনতুমুল আ'লাউনা তোমরাই বিজয়ী হবে, বান্দা বিজয় তোমাদের পদচুম্বন করবে। হাজারো লাখ উলামায়ে কেরাম, এক দুই সোনা, হাজারো লাখ উলামায়ে কেরামের জবানের মধ্যে তালা দেওয়ার চেষ্টা করা হবে, হয়তো লাখ আলেম লাখ আলেমের রক্তে জমিনকে রঞ্জিত করা হবে, তাও আমি আল্লাহ জানিয়ে দিলাম বিজয় তোমাদেরই হবে। বিজয় কার? আমার, বলেন বিজয় কার? সবাই বলেন বিজয় কার? আমার, আমাদের বিজয়। শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এখন মুসলমান বিজয়ী না বিজিত? বিজিত, পরাজিত মুসলমান। মুসলমানের বিজয় নাই, মুসলমানের কোনো বিজয় নাই, রাম বামদের জয় জঙ্কার। মুসলমান দিন দিন লাঞ্ছিতই হইতেছে, ইসলাম কেমন যেন দিন দিন নিচেই নামতেছে, এমন একটা ভাব, মুসলমানদের অধঃপতনের দিকে আমরা যাচ্ছি। আসলে আল্লাহ তাআলার কোরআনের ওয়াদা সত্য, ওটা মিথ্যা না, ইন কুনতুম মুমিনিন, আমাদের ঈমানের মধ্যে ত্রুটি। শর্ত আছে তো,
তুমি আমার বাড়িতে যদি আসো তাহলে আমি তোমার পেটটা ভরে খাওয়াই দিব। আপনি আমার বাড়িতে এলেন না, খাওয়াবো কি? খাওয়াবো। পরে যদি রাস্তায় থেকে এখন তুমি তো আমার খাওয়াইলা না বললা, আরে আমি তো শর্ত দিছি বাড়িতে আসার জন্য। আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন আনতুমুল আলাউন, তোমরাই বিজয়ী হবে। শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এই জন্য এখন চতুর্দিকে লাগছে আমাদের ঈমান নিয়ে টানা টানি। ঈমান, ঈমান, ঈমানের মৌলিক ভিত্তি তিনটি, কয়টি সবাই বলেন? কয়টি? তিনটি। ফয়সালুত তাফরিকা, হযরত ইমাম গাজ্জালী আলাইহির রহমান লেখা কিতাব, ওখানে হযরত লিখেছেন জাওাহিরুল ফিকহের মধ্যে মুফতি শফি আলাইহির রহমান প্রথম খণ্ডে ওখানে আছে, ইমানের মৌলিক ভিত্তি তিনটি, আল্লাহর উপর ইমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপর ইমান, আখিরাতের উপর ইমান। যেগুলো তবলিগে গেলে আমরা তাওহীদ রিসালাত আখিরাত, তাওহীদ রিসালাত আখিরাতের বয়ান তবলিগে গেলে আপনারা শুনেন, এই তিনটাই হলো ইমানের মৌলিক বিষয়। এই তিনটা, বাকিগুলো শাখা, যেমন লজ্জা, এটা ইমানের একটা শাখা। বুখারীর মধ্যে হাদিস আছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা এটা ইমানের শাখা। বুখারীতে হাদিস আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা এটা ইমানের একটা শাখা। এখন ডাইরেক্ট ইমানের মূলের উপর তো আঘাত করতে পারে না, প্রথমে গাছের শিকড় কাটতে গেলে তো মুসলমানরা ওদেরকে কেটে দিবে, এজন্য আস্তে আস্তে নামায়। মুসলমানকে নির্লজ্জ করার জন্য কই পোশাক এটা ইসলামে নাই, কথা বলেন না কেন? শোনেন নাই আপনারা? দাদা নানির গায়ে পোশাক পায় নাই, দাদি লুঙ্গি ছাড়া ব্লাউজ পরছে, আরে কইলাম আর কি, ব্লাউজ ছাড়া শাড়ি পরছে, বললাম আর কি, আছে না নাই, কথা বলেন না কেন? আছে না নাই? আরে এগুলো বুঝেন কোথায় ষড়যন্ত্র হচ্ছে, কোন দিক দিয়ে কাটতেছে বুঝেন, কোন দিক দিয়ে আঘাত করতেছে, কত সুকৌশলে। ফুরুআতে ইমান, বাকি যেগুলো ফুরু ইমানের শাখা, ওই শাখাগুলো আস্তে আস্তে নষ্ট করতেছে। দেখবেন গাছ যদি ডালপালা অনেক গজায়া যায়, বিরাট বড় একটা গাছ থাকে, আগেই শিকড় কাটে না। আমি কয়দিন আগে আবদুল্লাপুর দিয়ে যাচ্ছি জুমার নামাজ পড়ানোর জন্য, গাড়িতে ছিলাম জুমার নামাজের আগে, দেখি হঠাৎ করে ব্যারিকেড, আমি তো ভয় পেয়ে গেছি, অনেক লম্বা জ্যাম। পরে ড্রাইভার সাহেব বলতেছে না হুজুর লম্বা জ্যাম জ্যাম না, একটা গাছ কাটতেছে। পরে দেখি আগে ওই যে একটা মেশিনের মতো কি ধরতেছে, আর গাছের ডালগুলো কেটে 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 পড়তেছে। গাছ যদি বিশাল বড় হয়, আগেই শিকড়ে আঘাত করে না, আগেই শিকড় কাটে না, আগে ডাল পালা এগুলো কেটে 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 পুরা মাঝের যে ডুমটা আছে এটা থাকে, এরপরে এটা নিচের থেকে কাটে। কথা বলেন ঠিক না? ঠিক। মুসলমান যুবক বন্ধু, যে যাই করো, আমার ঈমান কিন্তু নেওয়ার জন্য শাখাগুলো কাটার পিছনে লেগে গেছে, শাখা কেটে ফেলতেছে, লজ্জা উঠাইয়া দিচ্ছে। বাবা মা ভাই বোন পুত্র পুত্রবধূ নাতি পুতি সব মিলে একসাথে ল্যাংটা ছবি দেখে কোনো লজ্জা নাই মুসলমানের, কথা বলেন ঠিক না? আহ, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, কোথায় গেল আমাদের লজ্জা? একদিকে বাবা ফেসবুক চালায়, একদিকে সন্তান ফেসবুক চালায়, কোথায় গেল আমাদের লজ্জা? কথা বলেন ঠিক না? বেছি এই বছর, এই যে কয়দিন আগে, গত মাসে আবার উমরায় নিছিলেন আল্লাহ তাআলা, সেপ্টেম্বরের 1 তারিখে আবার গেলাম উমরার সফরে। একই কামরার মধ্যে বাবা আর ছেলে থাকে, লম্বা ভাবে শোয়া, আমি হারামে থাকি। হঠাৎ একবার আসছি রাত্রেবেলা, আয়েশা লজ্জায় আবার বের হয়ে গেছি, এদিক দিয়ে বাবাও হাজি সাহেব, ওদিক দিয়ে ছেলেও হাজি সাহেব, কারণ উমরা এটাও হজ্জে আসগার, ওলামায়ে কেরাম জানে। এদিক দিয়ে বাবা বৈশে ছবি দেখতেছে, ওদিক দিয়ে ছেলে বৈশা মোবাইলে শুয়ে শুয়ে ছেলে ছবি দেখতেছে। এগুলো আমাদের সমাজ, লজ্জা উঠে যাইতেছে, ইমানের শাখার মধ্যে আঘাত হচ্ছে। রাসূলের প্রেম ভালোবাসা এটা আজকালকে উঠায় দিতেছে, কথা বলেন ঠিক না? বেছি সূক্ষ্মভাবে নেতার প্রেম আমার দিলের মধ্যে বেশি, রাসূল নিয়ে কটুক্তি করলে আমার গায়ে লাগে না, নবীর ইজ্জতের উপর আঘাত আসলে কোনো প্রতিবাদ হয় না, কিন্তু দেখা যায় নেতার নামে যদি কথা হয় রক্ত জড়ায় দেয় মুসলমান, আছে না? হাদিস পড়ছি, ইমানের স্বাদ পাইবেন কেমনে? সালাতুন মান কুননা ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, আরেকদিন যদি কোথাও দেখা হয়, তারপরে যদি আমার সময় দিছে 11:30 পর্যন্ত, এরপরে লিস্টে একটা ধরে দিছে দেখেন বিশাল লম্বা, কালেকশন করলে আধা ঘন্টা 1 ঘন্টা তো কমপক্ষে আগে দিল দেওয়া তৈরি করতে হয়।